বনগাঁধৃত শিক্ষককে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, উদ্ধার খুনে ব্যবহৃত দা, নিজেই দোষ স্বীকার করেছে অভিযুক্ত, দাবি পুলিশের। দাদাকে খুনের অভিযোগে ধৃত শিক্ষক ভাইকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল গাইঘাটা থানার পুলিশ। প্রসঙ্গত, গত ২৪ তারিখ রাতে গাইঘাটা থানার জামদানি এলাকায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় বসিরহাটের দক্ষিণ চাত্রা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের। সেই রাতেই গোবরডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয় মৃত ব্যক্তির ভাই, পেশায় শিক্ষক মশিয়ার রহমান। অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে। আদালত অভিযুক্ত শিক্ষকের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার ছদিনের মাথায় খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই খুনের ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক নিজের দোষের কথাও স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। জানা গেছে, রীতিমতো প্ল্যান করেই ২৪ তারিখ রাতে দাদাকে জামদানি এলাকায় ডাকে অভিযুক্ত শিক্ষক। তার আগে গোবরডাঙ্গা এলাকায় মেলা থেকে ধারালো দাও কিনে রেখেছিল সে। জানা গেছে, বসিরহাটের দক্ষিণ চাপড়া এলাকার বাসিন্দা ওই শিক্ষক ছাত্র হিসাবেও যথেষ্ট মেধাবী ছিলেন। উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে মাধ্যমিকে প্রথম হয়েছিলেন। বেশ কিছুদিন বিদেশে পড়াশোনাও করেছেন। শিক্ষক হিসাবেও যথেষ্ট ভালো ছিলেন। সহকর্মী ও ছাত্রদের সাথে সুসম্পর্ক ছিল বলেও জানা গেছে। যথেষ্ট আর্থিক সঙ্গতিপূর্ণ পরিবার। এসবের মাঝেই স্কুল শিক্ষকের এমন কাণ্ড সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়, সকলেই অবাক হয়ে যান। ঘটনার পর থেকেই পুলিশ দাবি করেছিল সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই এই খুন। ধৃত শিক্ষক পুলিশি জেরায় জানিয়েছেন, জমি জায়গার ভাগ দিচ্ছিল না দাদা, তবে সেটা বড় বিষয় ছিল না। শিক্ষকের দাবি, বিভিন্ন সময়ে দাদা তাকে অপমানজনক কথাবার্তা বলতেন, ১০-১২ বছর ধরে এই মানসিক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিলেন। অভিযুক্ত দাবি করেছেন, এর আগে নিজেই আত্মহত্যার কথা ভেবেছিলেন, বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করতে গিয়েও পিছিয়ে আসেন, তারপরেই এই রকম চরম সিদ্ধান্ত নেন। এদিন পুলিশি ঘেরা টোপে অভিযুক্ত শিক্ষককে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। নিজেই ঘুরিয়ে পুলিশকে দেখান ঘটনার দিন কোথায় ঠিক কিভাবে এই কাণ্ড ঘটিয়েছিলেন। তারপরে আর কোথায় কোথায় মারলেন? তারপরে পড়ে গেল। হ্যাঁ, তারপরে দাদা পড়ে যাওয়ার পর আপনি কি করলেন? আর দাদার মোবাইল ফোনটা? জমি জায়গা একটা বিষয় না, বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে নানা রকম ভাবে মানে অপমান মানুষের সামনে করত বা ছোট করত, সেই জন্যই আর কি মনের মধ্যে 10-12 বছর ধরে রাগ জমতে জমতে আমি তো নিজেই সুইসাইড করবো ভেবেছিলাম। আচ্ছা, ঠিক আছে, সেই জায়গা থেকে একবার মনে হয় যে সুইসাইড করি, আবার পিছিয়ে আছে, তবে পিছিয়ে আছে এই করতে করতে লাস্টে যে এটাই কি আপনার সঙ্গে আর কেউ ছিল? না না, আপনি একাই ছিলেন। পুলিশ জানিয়েছে, আগে থেকেই গাড়ির নম্বর প্লেট টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখেছিলেন অভিযুক্ত শিক্ষক। আগে থেকেই ব্যাগে নতুন এক সেট জামা কাপড়, গামছা, স্যানিটাইজার, গ্লাভস মজুত করে রেখেছিলেন। ঘটনার দিন জামদানি হয়ে গোবরডাঙ্গা যাবার পথে গাড়ির নাম্বার প্লেট ঢাকা দেখেই পুলিশের সন্দেহ হয়। এরপরই অভিযুক্ত শিক্ষককে দাঁড় করায় পুলিশ। তার গায়ে রক্তের দাগ দেখে সন্দেহ আরও তীব্র হয় পুলিশের। থানায় নিয়ে গিয়ে জেরা করতেই অভিযুক্ত নিজের দোষ কবুল করে। তারপরই গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে অভিযুক্তকে সেই রাতেই তুলে দেওয়া হয় গাইঘাটা থানার হাতে। অভিযুক্ত বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ৭ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হলেই তাকে পুনরায় বনগাঁ আদালতে হাজির করানো হবে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের ৩টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।